হদিস চব্বিশ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ এল মুসনী রাহমতুল্লাহ আলহনদে ইবনে অমর রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেন আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আল্লাহর রসুল আর কায়েম করে ও জাকাত দেয় তারা যদি এ কাজগুলো করে তবে আমার পক্ষ থেকে তাদের যান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর নেস্ত হদিস পঁচিশ আহমদ ইবনে ইউনুস রহমতুল্লাহ আলহি ও মুসা ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলহির সনদে আবু হরে রিয়্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহি ওসাল্লামকে জিজ্ঞাসা করা হল কোন আমলটি উত্তম তিনি বললেন আল্লাহ ও তসুলের উপর ইমান আনা প্রশ্ন করা হল তারপর কোনটি তিনি বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা প্রশ্ন করা হল তারপর কোনটি তিনি বললেন মকবুল হজ ছাব্বিশ আবুল ইয়ামান রহমতুল্লাহ আলহ সনদে সাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি একদল লোককে কিছু দান করলেন সাদ রদি আল্লাহ আনহু সেখানে বসেছিলেন সাদ রদি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না সে ব্যক্তি আমার কাছে তাদের চেয়ে অধিক পছন্দনীয় ছিল তাই আমি বললাম ইয়া রসুল আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন আল্লাহর কসম আমি তো তাকে মমিন বলেই জানি তিনি বললেন মমিন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল তাই আমি আমার বক্তব্য আবার বললাম আপনি অমুককে দানের ব্যাপারে বিরত রইলেন আল্লাহর কসম আমি তো তাকে মুমিন বলেই জানি নবীজি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল তাই আমি আমার বক্তব্য আবার বললাম রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আবারও সেই জবাব দিলেন তারপর বললেন সাদ আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয় তা এ আশঙ্কায় যে সে ইমান থেকে ফিরে যেতে পারে পরিণামে আল্লাহ তাকে অধোমুখে জাহান্নামে ফেলে দেবেন হাদিস সাতাস কোতেই বা রহমতুল্লাহ সনদে আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি ওসাল্লাম জিজ্ঞাসা করল ইসলামের কোন কাজ সবচাইতে উত্তম তিনি বললেন তুমি লোকদের আহার করাবে এবং পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম বলবে হদিস আটাশ আবদুল্লাহ ইবনে মাস্লামা রহমতুল্লাহ সনদে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেন আমাকে জাহান্নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক কারণ তারা কুফুরি করে জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং এহসান অস্বীকার করে তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি এহসান করতে থাকো এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি আব্দুর রহমান মুবারক রহমতুল্লাহ আলহির সনদে ইবনে কয়েস আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন আমি সিফফিনের যুদ্ধে এ ব্যক্তিকে অর্থাৎ আলী আল্লাহ সাহায্য করতে যাচ্ছিলাম আবু বকরা আল্লাহ আনহুর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি তিনি বললেন ফিরে যাও কারণ আমি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলমান তাদের তর নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান নামে যাবে আমি বললাম ইয়া আল্লাহ এ হত্যাকারী তো অপরাধী কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ তিনি বললেন নিশ্চয়ই সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল